নির্বাচন হয়ে গেছে বহুদিন আগে, কিন্তু মহারাষ্ট্রে মহাজট এখনো কাটেনি। মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সুপারিশে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্রাজিল রওনা হওয়ার ঠিক আগে আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। আজ রাত 8:30 পর্যন্ত এনসিপি কে সরকার গঠনের সময় দিয়েছেন রাজ্যপাল। এনসিপি সরকার গঠনের সমর্থনের চিঠি দেখাতে না পারলে 6 মাসের জন্য রাজ্যে জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখেছি যে বিজেপিকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল এবং এখানে সময়টা 2 দিন, এবং সেই সময়ের আগেই রাষ্ট্রপতি শাসন মহারাষ্ট্রে জারি করার সিলমোহর দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মুহূর্তে রাজনৈতিক অবস্থানটা ঠিক কি? দেখো, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে শিবসেনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং যে প্রক্রিয়াতে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যপালের এই মুভের এগেনস্টে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল হয়ে গিয়েছে, যে বিষয়টি আগামীকাল মেনশন হবে। এবং যে কথা শিবসেনার তরফ থেকে বলা হচ্ছে যে যেভাবে রাজ্যপাল অবস্থান নিচ্ছেন তা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। তাদের দাবি যে বিজেপিকে অনেক বেশি সময় দেওয়া হয়েছিল, তাদেরকে খুবই অল্প সময় দেওয়া হয়েছে। আজকে এনসিপিকে যে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ রাত 8:30 পর্যন্ত এনসিপিকে তাদের সমর্থনের প্রমাণ তাদের দেখানোর পর্যন্ত তাদের সময় রয়েছে, কিন্তু তার আগেই রাষ্ট্রপতি শাসন জারির প্রক্রিয়া শুরু হয়ে গেল। রাজ্যপাল তিনি রেকমেন্ডেশন জারি করলেন, তড়িঘড়ি প্রধানমন্ত্রী তিনি ক্যাবিনেটের বৈঠক ডাকলেন, এবং সেই ক্যাবিনেটের বৈঠকে সিলমোহরও পড়ে গেল। এবং স্বাভাবিকভাবেই যে দ্রুততার সঙ্গে রাজভবন কাজ করলো, সেই পুরো বিষয়টি এসআর বোম্বাই এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস একটা সময় হয়েছিল 1989, এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, শিবসেনার বক্তব্য, সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে অবজারভেশন রয়েছে তার সম্পূর্ণ বিরোধী, এবং সেই বিষয়গুলিকে হাতিয়ার করেই কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্যপালের এগেনস্টে যাচ্ছে। সঙ্গে থাকো কংগ্রেস নেতা সুশীল কুমার সিন্ধে, তিনি কি বক্তব্য রেখেছেন একবার শুনি। রাজ্যপাল কুছ ভি কর সকতে হ্যায়, রাজ উনকা হ্যায়, और वो सैंक्शन भी ले सकते हैं, लेकिन राष्ट्रपति रूल आ भी जाएगा तभी सत्ता में कोई भी सरकार आने में वो कोई मना नहीं कर सकते हैं। वो कब भी राष्ट्रपति राजवट लिफ्ट अप कर सकती है और नया सरकार आ सकता है।